এই দানবীয় সরকারকে হারাতে না পারলে আজকে ছাত্র শ্রমিক কারো রেহাই নাই কারো জীবন নিরাপদ নয় গাজীপুরের মেয়র সাবেক মেয়রের অসহায়ত্ব শুনেছেন নির্বাচনে প্রার্থী হওয়ার পরে সংবাদ সম্মেলনে বলেছেন আমি গুম হয়ে যেতে পারি আমার হাতে হাত করা পড়তে পারে অথচ এই মেয়রই যখন নৌকার মনোনয়নে গতবার নির্বাচন করেছিলেন তিনি বিএনপি জামাত সহ বিরোধী দলের নেতা কর্মীদেরকে গাজীপুর থেকে গুম করিয়ে নারায়ণগঞ্জ থানায় নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় অ্যারেস্ট দেখিয়েছেন আজকে তিনি নিরুপায় কাজে আওয়ামী লীগের হাতে আজকে আওয়ামী লীগ নিরাপদ নয় ভালো মানুষ আওয়ামী লীগের সাথে শেষ পর্যন্ত রাজনীতি কেউ করতে পারে নাই তাহলে আজকে আওয়ামী লীগের এই দৈত্য দানবীয় সরকার হটাতে আমাদের ছাত্র ছেলে সকলকে সম্মিলিতভাবে আন্দোলন করতে হবে আগামী দিনের সংগ্রামে রাজপথে থাকতে হবে আরেকটি কথা বলে শেষ করবো শহর কেন্দ্রিক দেশ ক্লাব কেন্দ্রিক আন্দোলন সংগ্রামে মিডিয়া আসে বক্তব্য পাবলিকের কাছে যায় এইবার গ্রামে গেছিলাম আপনারা জানেন আমার বাড়ি দক্ষিণাঞ্চলে কৃষকদের কাছে শুনেছি তারা চরের জমি ইজারা নিয়ে তরমুজ চাষ করছে সেই জমি সরকার বিভিন্ন জনের গরিব মানুষের নামে ভূমিহীনদেরকে লিজ দিয়েছে সেই জমিতে চাষ করতে হলে যুবলীগকে এক দফা চাঁদা দিতে হয় আওয়ামী লীগকে আরেক দফা চাঁদা দিতে হয় জমি চাষ করার সময় যখন এই তরমুজটা মার্কেট আসবে ভোল্টা যখন বাজারজাত করবে তখন আওয়ামী লীগের নেতার স্টিমার কিংবা লঞ্চে পরিবহন করতে হবে আবার ওই লঞ্চ থেকে নামিয়ে বাজারে নেওয়ার জন্য যুবলীগ নেতার টমটম হলার লেগুনাতে আমার নিয়ে যেতে হবে দফায় দফায় এইভাবে আজকে কৃষকদের রক্ত চুষে আজকে আওয়ামী লীগের লোকেরা চাঁদাবাজি করছে আজকে আওয়ামী লীগের হাতে আজকে দেশে আর কেউ নিরাপদ নাই তাই আপনাদের প্রতি সর্বশেষ আহ্বান রেখে শেষ করব দেশ বাঁচাতে মানুষ বাঁচাতে আমরা বাঁচতে সকলকে বাঁচাতে আওয়ামী প্রতিবাদের পতন ঘটাতে চূড়ান্ত আন্দোলন সংগ্রাম করার জন্য রাজপথে নামুন রাজপথে নামুন রাজপথে নামা ছাড়া আমাদের কারো অধিকার আদায় হবে না ভারতের